এজন্য রমজান পাইলাম, সামনের রমজান পাবো কিনা জানি না, এই আছি এই নাই। মসজিদ থেকে নামাজের আগেও আমার লাশটা বের হয়ে যেতে পারে, মসজিদ থেকে বের হইলাম কিন্তু আমার রুহুটা আর বাসায় না যেতে পারে, লাশটা চলে যেতে পারে। ওরে আল্লাহর গোলাম, কি মনে করে গুনাহ করো, কি মনে করে গুনাহ করো, কি মনে করে গুনাহ করো, একবারও কি ভাবো না আমার এই গুনাহ অবস্থায় যদি আজরাইল এসে যায়, আশাটাই তো স্বাভাবিক, আশাটাই তো নিয়ম, যে কোনো সময় চলে আসতে পারে। আমি মনে করি এই গুনার সময় এটা পার হয়ে যাবে, আজরাইল আসবে না। এই দুনিয়ায় কত মানুষ গুনাহ অবস্থায় মারা গেছে জানো? ওরে আল্লাহর গোলাম, মদ পান করতে 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 নিজের উপরের নিয়ন্ত্রণ হারায় পানির মধ্যে পড়ে মারা যায়, গাড়ির তলে পড়ে মারা যায়, কত মানুষ কত অন্যায় অবস্থায় মারা যায়। ভয় করো আল্লাহকে, ভয় করো আল্লাহকে, ভয় করো। কেন তোমার মধ্যে এই ভয় আসে না? ওই কবরে কেমনে থাকবো, কবরে যাওয়া লাগবে, ওই কবর সাড়ে তিন হাত জায়গা, মাটি ডানে মাটি, বামে মাটি, নিচেও মাটি, অন্ধকার, অক্সিজেনের কোনো জায়গা নাই, কোনো সাথী নাই, কোনো বাতি নাই, কিচ্ছু নাই, ওই কবরে কেমনে থাকবো? আজরাইল তো এসেই যাবে, কখন জানি এসে যায়, ওই কবরে কেমন করব? আজকে মা ছাড়া থাকতে পারি না, বাবা ছাড়া থাকতে পারি না, স্ত্রী সন্তান ছাড়া থাকতে পারি না, বন্ধু বান্ধবের আড্ডা ছাড়া থাকতে পারি না, কিন্তু যখন মারা যাব আমার সঙ্গে আমার ভাই যাবে না, আমার বোন যাবে না, আমার স্ত্রী যাবে না, আমার সন্তান যাবে না, আমার মা যাবে না, আমার বাবা যাবে না, ওই কবরে একা থাকা লাগবে, কখন যেন কবরের ডাক এসে যায়। কবরটা যে কত ভয়ঙ্কর একটু ভিতরে উপলব্ধি কর, একবার যদি উপলব্ধি ভালোভাবে করতেই পারো, জীবনে তোমার দ্বারা অন্যায় হওয়া সম্ভব নয়, অন্যায় হওয়া সম্ভব নয়। ওরে আল্লাহর গোলাম, মনটাকে সব সময় নরম বানায় রাখো, আমার দ্বারা যাতে গুনাহ না হয়, আমার দ্বারা যাতে গুনাহ না হয়, আমার অন্তরে যাতে গুনার দাগ না লাগে। আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। ওই কবরটার কথা চিন্তা করো, কবরটার কথা চিন্তা করো, কি উপায় হবে আমার মরণে, কি উপায় যে হবে আমার কবরে, কি উপায় যে হবে আমার কবরে, সাথী নাই রে বাতি নাই রে কবরে, কেমনে থাকবো অন্ধকারই কবরে, কেমনে থাকবো অন্ধকারই কবরে। ওরে মুসলমান ইমানদার, আল্লাহ ডাক দেয়া বলেন মান্দা, একবার তওবা করছো আবার তওবা ভাঙছো, আবার তওবা করছো আবার তওবা ভাঙছো, এবার আবার তওবা ভাঙলি জাহান্নাম সারা কোনো উপায় নাই। বান্দা ডাক দেয়া বলে আমার মাওলা, আমি তো আপনার বান্দা, আপনি আমার মালিক, আপনার তো ছেলে নাই, মেয়ে নাই, মা নাই, বাবা নাই, আদরের আদরের বান্দা। আল্লাহ ডাক দেয়া বলেন আমি শুধু রহমান আর রহিম না, আমি আল্লাহ, আল্লাহুস সামাদ, আমি আল্লাহ বেনিয়াজ বেপরোয়া, মুখাপেক্ষী আমি আল্লাহ, কারো কাছে ঠেকা নই, বরং সারা দুনিয়া আমি আল্লাহর কাছে ঠেকা। বান্দা বারবার তওবা ভাঙবি, আবার তওবা করবি, আমি এত ঠেকা না, তোর মতো ধোকাবাজের তওবা কবুল করব,
আমি আল্লাহ ধোকাবাজ বেঈমান পছন্দ করি না। এই আছি এই নাই, মসজিদ থেকে নামাজের আগেও আমার লাশটা বের হয়ে যেতে পারে, মসজিদ থেকে বের হইলাম কিন্তু আমার রুহুটা আর বাসায় না যেতে পারে, লাশটা চলে যেতে পারে। আল্লাহর গোলাম মাগফিরাতের সময় অবহেলা আর গুনার মধ্যে যেন সময়টা না যায়, অবহেলায় যেন সময়টা কেটে না যায়, সব সময় চিন্তা করব এখনই আমি মারা যাইতে পারি, তবে যত যত গুনাহ করছি একবার তওবা করো, তওবা করার মতো তওবা করতে পারলে আল্লাহ জীবনের গুনাহগুলা ক্ষমা করে দেবেন। ওরে মুসলমান ইমানদার, তওবা করতে গুনাহ করতে 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 পাহাড় পরিমাণ গুনাহ করে ফেলেছি, সাগরের পানির ফেনার পরিমাণ গুনাহ করে ফেলেছি, আর মনে করছি আমার বুঝি মাফ নাই, আমার বুঝি নাজাত আর হবে না। আল্লাহ বলে না, আমার পয়গম্বর আপনি দুনিয়ার গুনাহগারদের জানায় দেন, ইয়া ইবাদি আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ মাগফিরাত দা রদ উমিদাজ লুৎফেতু যাকে খদ ফরমুদায়ে লা তাকনাতু। বান্দা যত গুনাহ করো না কেন, দুনিয়ার সবার গুনার পরিমাণের চেয়ে আল্লাহর এক ফোঁটার রহমতের পাওয়ার অনেক বেশি। এই রহমতের দশ দিনে কতটুকু ইবাদত করতে পেরেছি, কতটুকু তওবা করতে পেরেছি, নিজে যতটুকু করেছি ততটুকু জানি আল্লাহর কাছে কতটুকু কবুল হলো, সেই গ্যারান্টি আমাদের কারণাই দিতেও পারব না। দুনিয়াতে আজ আছি, মানুষ বলে আজ আছি কাল নাই, বলা উচিত এই আছি এই নাই। কাল পর্যন্ত যাই কখন, মানুষ 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 মারা যাওয়াটা স্বাভাবিক, বেঁচে থাকাটা অস্বাভাবিক। চিকিৎসা বিজ্ঞানীদের মতামত মন্তব্য, মানুষের শরীরে এমন অনেকগুলো রগ আছে, এত চিকন আর এত পাতলা এত নরম, এই যে মানুষ এত নড়াচড়া করে দৌড়ঝাঁপ করে, এটা ছিঁড়ে না যাওয়ার কোনো কারণ নেই। আর একটা রগ এমন আছে, এই রগের মধ্যে এমন কিছু রগ আছে এরকম যেটা ছিঁড়ে গেলে মানুষ সাথে সাথে মারা যাবে, কিন্তু এরপরও ছিঁড়ে না, সুস্থ আছে মানুষ, বেঁচে আছে, এটা একটা অস্বাভাবিক ব্যাপার। দুনিয়াতে মানুষ যন্ত্রণা কতটুকু সইতে পারে, 43-44%, এর থেকে 1% বা 1 ডিগ্রি যন্ত্রণা বাড়ালে মানুষ বাঁচে না, ওই সহ্য ক্ষমতা তার থাকে না, তার হার্ট একটা হলো আমরা দেখি হার্ট অ্যাটাক করছে, মরার সময় সবাই হার্ট অ্যাটাকই করে, এটা সুস্থ মানুষ হার্ট অ্যাটাক করছে বুঝতে পারছে যে হার্ট অ্যাটাক করছে, পাজরেল দেখলেও তো এটাই হয়, জানটা বের করে নিয়ে যায়। কিন্তু আল্লাহর কুদরত, একজন মা যখন সন্তান প্রসব করেন ওই মায়ের যন্ত্রণা থাকে 52-53-54 ডিগ্রি, বিজ্ঞানী চিকিৎসা বিজ্ঞানীদের মতামতে কি মনে হয় এতে মা বাঁচার কথা? তারা অবাক, মাকে বাঁচিয়ে রাখেন কে?
আল্লাহর এত দয়া, এত মায়া বান্দার উপরে। আল্লাহ পৃথিবীতে এত কিছু সৃষ্টি করেছেন, একটা সন্তান বানান নাই। আমরা দুনিয়াতে বৈবাহিক জীবনে যখন প্রবেশ করি, এরপরে সাংসারিক জীবন, এরপর সমাজের সঙ্গে মিশে যাই, এই চলাফেরায় বিয়ের 5-7 বছরের মধ্যে একটা সন্তান না হলে পাগলের মতো ছোটাছুটি শুরু হয়। ডাক্তারের কাছে যায়, বিদেশে চিকিৎসায় যায়, কবিরাজদের কাছে যায়, হুজুরদের কাছে একটু পানি পড়া আনার জন্য যায়, একটা সন্তানের আকুতি। কারণ এই সন্তানের অভাব বড় মারাত্মক অভাব। আবার যাদের শুধু মেয়েই হচ্ছে, মেয়েই হচ্ছে, ছেলে নাই, একটা ছেলের আশায় সন্তান বাড়তেছে, 10টা মেয়ে হয়ে গেছে, ছেলে নাই, তার মনে একটা অভাব থেকে যায়। এইভাবে আবার যাদের ছেলে আছে, একটা মেয়ের জন্য হাহাকার করে। ছেলে বা মেয়ে যাই হোক, সন্তান বরকত। সন্তান কি? বরকত। এখন পরিবার পরিকল্পনা করে এই বরকত থেকে কিভাবে ফেরানো যায়। যদি কোনো ঘরে 5-7টা সন্তান হয়, তখন এই সমাজের বর্তমান সংস্কৃতি অনুযায়ী এই সমাজের মানুষ তাকে মনে করে এই লোকটা সামাজিক না। আর আমার রাসূল বলেছেন, মুসলমান উম্মত যত বাড়বে আমি রাসূলের গর্ব তত বাড়বে। ইসলাম বিদ্বেষী বা অমুসলিমরা সন্তান কম হোক, এতে তো ওদের অসুবিধা নাই। ওদের চিন্তাধারা, ওদের সংস্কৃতি আমাদের উপরে চাপায়া দেওয়ার জন্যে মুসলমানের সংখ্যা যাতে না বাড়ে। আপনি কি বুঝতে পারতেছেন আমরা বিজাতীয় সংস্কৃতি কিভাবে আমাদের সংস্কৃতি মনে করে আমরা গিলতেছি, এবং এটাতেই মনে করতেছি কল্যাণ, স্মার্টনেস মনে করতেছি। সারা বাংলাদেশে যারা বাঙালি আছে, অজপাড়া গা, গতকাল শুধু ঢাকায় পহেলা বৈশাখ উদযাপিত হয়েছে, গ্রামে সব হয় না। পহেলা বৈশাখ বলেন, পহেলা জানুয়ারি বলেন, আর 31st নাইট বলেন, কোনো দিনের আলাদা গুরুত্ব আল্লাহর কাছে নেই। মাস হিসাবে রমজান মাস, দিন বা রাত হিসাবে সবে কদর, বরাত ঈদের রাত, এটা ইবাদতের জন্য আল্লাহ বরাদ্দ করে দিয়েছেন। আনন্দের জন্য 2টা দিন আল্লাহ স্বীকৃত, রাসূল স্বীকৃত, ঈদুল ফিতর, ঈদুল আযহা। এখন যারা মনে করেন ঢাকায় মঙ্গল শোভাযাত্রা করলো এবং এটাকেই বাঙালি সংস্কৃতি হিসাবে উপস্থাপন করলো, এরা আমাদের গ্রাম অঞ্চলের 10টা সবজির নামও বলতে পারে না। এই দেশে চাষবাস যেভাবে হয় এই পদ্ধতিও জানে না, 10টা মাছের নামও বলতে পারে না। ঢাকায় আসে কি বোয়াল মাছ, কোড়াল মাছ, ইলিশ মাছ, এগুলো বলতে পারে। গ্রামের যারা আছেন, মাছের কোনো শেষ আছে বলেন না? এরকম বহু বিষয় আছে যেগুলো আমাদের এই, যদি জাতিগত সংস্কৃতি বলি, এই জাতিগত সংস্কৃতির সঙ্গে মিশে আছে, যা এই তথাকথিত বাঙালিপনা করে যারা দিবস পালন করতে গিয়া এই রমজান মাসেও যারা শিরিক কুফুর করলো, এই সংস্কৃতি এই দেশের সংস্কৃতি নয়, এই সংস্কৃতি এই জাতির সংস্কৃতি নয়, এই সংস্কৃতি ইসলামের সংস্কৃতি নয়, কিন্তু আমাদের সংস্কৃতি বলে আমাদেরকে গিলাবার চেষ্টা করা হচ্ছে। মজার ব্যাপার হলো, আমাদের জাতীয় যে দিবসগুলো আছে, যেগুলো পেছনে আমরা দেখেছি, এ তো প্রতি বছরই হয়, ভাষা দিবস,
স্বাধীনতা দিবস, বিজয় দিবস, এরকম আরও যত আমাদের জাতীয় যে দিবসগুলোতে আছে, আপনারা দেখেছেন 21 ফেব্রুয়ারি ছেলেমেয়েরা সাজগোজ করে নেমেছে। সাংবাদিক জিজ্ঞেস করল কেন আসছো, কেউ বলে আজকে বঙ্গবন্ধুর অফার দিবস, কেউ বলে আজকে বিজয় দিবস, মানে জানে না বিষয়টা। আর কালকে যা হয়েছে আজকে আপনারা দেখবেন সোশ্যাল মিডিয়ায় ভরে গেছে, তারা গতকাল কত সালের কত তারিখ ছিল বাংলা তাও বলতে পারে না, এইটা কি তাও বলতে পারে না, 6 ঋতুর নাম জানে না, বাংলা 12 মাসের নাম জানে না। এরা আসছে বাঙালি সংস্কৃতির স্লোগান দিতে, ঠিক তদ্রূপভাবে এই দেশে একটা স্লোগান দেওয়া হতো ছেলে হোক মেয়ে হোক দুটি সন্তানই যথেষ্ট। এরপরে দেখলো মুসলমানের সংখ্যা কমে না বাড়ে, আলহামদুলিল্লাহ। এরপরে বলল দুটির বেশি নয়, একটি হলে ভালো হয়। আমি বলি একটারও দরকার নেই। কয়েক বছর আগে বরগুনা এক মাহফিলে গিয়েছি, তো বয়ানের পরে তখনকার সময় আমার বয়সী, আমার এখন যেমন বয়স এরকম মোটামুটি আমার কাছে আসছে, খুব একেবারে মানে নত হয়ে বিনয়ের সঙ্গে হাঁটু গেড়ে বসে হুজুর একটু দোয়া করেন, আমার মাথায় একটা ফু দিয়ে দেন, কি হয়েছে ভাই? বলো হুজুর বিয়ে করছি আজকে 13 বছর, আল্লাহ সন্তান দিচ্ছেন না। তো কথা প্রসঙ্গে খানা খাচ্ছি এমন সময় জিজ্ঞেস করলাম আপনি করেন কি, বলে পরিবার পরিকল্পনায় জব করি। আমি বলছি আপনি যে পরিকল্পনা করতেছেন আল্লাহ তো আপনার পরিকল্পনা সাকসেস করে দিয়েছে। সন্তান দেওয়ার মালিক কে? সন্তান নেওয়ার মালিক কে? তো আপনার যদি একসাথে 10টা ছেলেও হয় আপনি কখনো এটা নিয়ে আক্ষেপ করবেন না, মনে করবেন এর মধ্যেই হয়তো কল্যাণ আছে। এরপরও মনের একটা ভালো লাগা না লাগা থাকে, সেটা প্রকাশ করার দরকার নেই, ওটা আল্লাহর কাছে বলেন। অথবা একাধারে মেয়ে হচ্ছে এজন্যে আপনার স্ত্রীকে দোষারোপ করা এটা যেন আপনার দ্বারা না হয়, কারণ ওই সন্তান আপনার, দোষারোপ যদি করতেই হয় করা তো কাউকেই যাবে না, করতেই যদি হয় আপনার নিজেকে করেন। আর যদি দোষারোপ দোষ মানে কি বলো ওটাকে অভিযোগ দিতেই চান আপনার স্ত্রীকে, তাহলে আপনি আর আপনার সন্তান আপনার পেটেই ধারণ করেন, আপনার স্ত্রীর পেটে ধারণ করার দরকার নেই। এখানে একটা বিশাল আলোচনা আছে, আমি আসলে অন্য একটা আলোচনা করব, প্রসঙ্গ এলে বলতে হয় এজন্য বললাম। এই যে সন্তানের জন্য আমরা হাহাকার করি, কারণ এটা একটা পরিপূর্ণতা, পূর্ণতা দেয় আমাদের সংসারে সন্তান, সে জায়গায় আল্লাহ একটা সন্তান বানান নাই, একটা ছেলে বানান নাই, একটা মেয়ে রাখেন নাই, নিজের না আছে বাবা না আছে মা, না কাউকে জন্ম দিয়েছেন না কারো থেকে জন্ম নিয়েছেন, না রাজনীতি করেন না দলবাজি করেন, শুধুমাত্র বান্দা। বান্দা ঘুমায় আল্লাহ ঘুমান না, বান্দা খায় আল্লাহ খান না, বান্দা চায় আল্লাহ চান না, আল্লাহ শুধু দেন, বান্দাকে দেন। রহমত চলে গেল মাগফিরাত, এখন ক্ষমার সময়, এরপরে শেষে নাজাতের সময়। আমার 10 দিন গুজার হয়ে গেল, মাগফিরাতেরও 2-3 দিন চলে যাচ্ছে, আমি কতটুকু করতে পেরেছি? আমার যে স্বভাব, আমার চিন্তা, আমার আমল, আমার ভেতরগত বিষয়, আমি কতটুকু পরিবর্তন আনতে পেরেছি? আমার চিন্তায় কতটা পরিবর্তন এসেছে হিসাব করেন, যদি দেখেন মোটেও আসে নাই বুঝবেন পিছনের যে কয়েকদিন গেছে, হুকুম হিসাবে হুকুম পালন করেছি কিন্তু ফায়দার জায়গায় আমি প্রথম সিঁড়িতেই আছি, দ্বিতীয় সিঁড়িতে উঠতে পারি নাই। পৃথিবীর সব থেকে নিকৃষ্ট আমার নিজেকে মনে করতে হবে আল্লাহর সামনে, আমার মতো নিকৃষ্ট পৃথিবীতে আর কেউ নাই, আল্লাহর চেয়ে বড় পৃথিবীতে কেউ নাই, আল্লাহর চেয়ে মহান কেউ নাই। এরপরে গুনার জন্য তওবা করতে হবে। পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াসসালামের জমানায় মিশরে বৃষ্টি নাই, পানির অভাবে হাহাকার করতেছে,
নারী শিশু বৃদ্ধ। পয়গম্বর আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ বৃষ্টি দেন। আল্লাহ বলেন জিনাকার আছে, না উঠলে বৃষ্টি দেব না। পয়গম্বর বললেন জিনাকার উঠে যাও, না উঠলে বৃষ্টি হবে না, আল্লাহও তোমাকে চিহ্নিত করে দেবেন। জিনাকার ভাবল এখন যদি উঠি মানুষ কত সম্মান করে, এলাকার সবচেয়ে বড় হুজুর আমি, বড় মাতবর আমি, বড় টাকাওয়ালা আমি, আমি যে এত অপদার্থই মানুষ তো জানে না, আমি একা উঠলে সবাই তাকিয়ে থাকবে আমার দিকে, থুথু মারবে, না উঠলে চিহ্নিত করে দেওয়া হবে, কি করা যায়? না হয় এখান থেকে উঠে অন্য জায়গায় চলেই গেলাম, যেখানে কেউ চিনবে না জানবে না, এলাকার মানুষ থেকে আড়াল হয়ে গেলাম, কিন্তু সেখানেও তো যাব, সেখানেও তো আল্লাহর জমিন। আল্লাহ যদি বলেন এখানেও থাকতে পারবি না, তো কোথায় যাব? এর চেয়ে যে আল্লাহর সঙ্গে অপরাধ করেছে ওখানে কানেকশন লাগাই, তওবা করেছে, এমন করাই করেছে। যেই জিনাকারের কারণে আল্লাহ বৃষ্টি দিচ্ছিলেন না, ওই জিনাকারের তওবার কারণে আবার বৃষ্টি তাড়াতাড়ি দিয়ে দিয়েছেন। তওবা, তওবা কাকে বলে? আর জীবনে মিথ্যা বলবো না, তওবা দিয়েই মিথ্যা শুরু। কি বলছি, জীবনে মিথ্যা বলবো না, এটাও মিথ্যা কথা। কারণ এটা মিথ্যা প্রমাণ হবে কখন? মরার আগে যদি আবার মিথ্যা বলি। সন্তান বাবার পকেটে হাত দিয়ে টাকা নিল, চুরি করলো, বাবার হাতে ধরা পড়ে গেছে, আবু মাফ করে দাও, আর করবো না, এটা ভুল হয়েছে আমার, আমি বুঝি নেই, ঠিক আছে যা, তোর লাগলে আমার কাছে চাইস, না বলে নিস নাই, অভ্যাস ভালো না, তবা করে গেছি গা, না আর নেবে না, দুদিন তিন দিন গেছে, লোভ আর সামলাইতে পারে নাই, বাবার জামাটা সামনে এভাবে পাতলা জামা, পকেটে হাজার টাকার নোট, তাকায় রয়েছে আমার দিকে, প্রথমবার ধরা পড়ছি, এই বেগের ফুরুম নি, সবসময় তার ধরা পড়ে না, এই চিন্তা করে আবার হাত দিল, এবারও ধরা পড়ে গেছে, এবারও ভাবছে আব্বু দ্বিতীয়বারের মতো ক্ষমা চাই, আমি আর করব না, বুঝি নেই, শয়তানের ফেরেবে পড়ে করছে আমার কাছে। এই গত সপ্তাহে অন্তত 10 জনে মাসালা জিজ্ঞেস করছে, রাগ হইয়া বউ তালাক দিলে তালাক হয়, তা আমি বললাম বউ তালাক কি কেউ খুশি হইয়া দেয়? আদর করে কেউ তালাক দেয়? দেয় তো রাগ হইয়াই, অতএব রাগ হইয়া তালাক দিলে তালাক আরো বেশি হয়, শয়তানের ধোকায় পুরে করছি, শয়তানের তালে পুরেই তো চুরিটা করে, এটা বলার তো কিছু নাই, তুমি শয়তান থেকে ফিরতে পারো না, কেন কথা হলো সেটা। সন্তান দ্বিতীয়বারও তওবা করে চলে গেল, অনেকদিন পর আবার, এই কয়েকদিন ছিল তওবায়, যে না বারবার তো আর ধরা পড়ে না, এবার এবারও পকেটে হাত দিল, ঘটনাক্রমে এবারও ধরা পড়ে গেছে, এবারও ক্ষমা চায়, বাবা বলে না এবার আর ক্ষমা করা হবে না, এবার চল তোকে পুলিশ রিমান্ডে দেব, কারণ বারবার নিষেধ করার পরও ফিরিস নাই, আজকেও যদি ছেড়ে দেই তোর হাত লম্বা হয়ে গেছে, আগামীকাল অন্যের পকেটে হাত ঢুকাবি, পেটে ছুরি ঢুকাবি, মাথায় পিস্তল ঠেকাবি। অন্যায়ের প্রতিবাদ কেন করতে হয়? অন্যায় কেন থামিয়ে দিতে হয়? অন্যায় যত সামনে বাড়বে এটার পরিধিও তত বাড়বে, এটার ব্যাপকতা, এটার ক্ষতি ছড়িয়ে যাবে চতুর্দিকে। এজন্যই তো বলা হয় ভালো কাজ যদি নাও করতে পারো, নেকের কাজ যদি নাও করতে পারো, খারাপ করো না, গুনাহ করো না, ভালো কাজ না করলেও সমাজ নষ্ট হবে না, কিন্তু খারাপ কাজ বন্ধ না করলে সমাজ নষ্ট হয়ে যাবে। সন্তান বলে বাবা তুমি আমাকে সন্তান, পিতা হইয়া সন্তানকে কিভাবে তুমি আমাকে পুলিশ রিমান্ডে দেবা, তুমি কি জানো না পুলিশ রিমান্ড ভালো জায়গা নয়, তোমার সন্তানের
শরীরটা ক্ষত বিক্ষত হয়ে যাবে। বাবা এবারের মতো ক্ষমা করে দাও, আর হবে না, আর কোনোদিন অন্যায় করব না। একবার মিথ্যা বলে তওবা করলাম আল্লাহ, জীবনে আর তওবা করব মিথ্যা বলবো না, জীবনে আর অন্যায় করব না, জীবনে আর অহংকার দেখাব না, জীবনে আর মানুষের হক নষ্ট করব না, জীবনে আর দুনিয়ার মোহে পড়ে দুনিয়ার ক্ষমতার দাপট দেখাব না। ওরে আল্লাহর গোলাম, আল্লাহ বলেন যা বান্দা যা মাফ করে দিলাম, আমার ছেলে নাই, মেয়ে নাই, মা নাই, বাবা নাই, তবে বান্দা আর গুনাহ করবি না, আর অন্যায় করবি না। কিন্তু আবার যখন সুযোগ পাইলাম, আবার চুরি করলাম, আবার মিথ্যা বললাম, এবারও বয়ানে গিয়া শুনলাম মিথ্যা বললে গুনাহ হয়, একটা মিথ্যা গুনাহ করে একটা মিথ্যা বললে একটা কবিরা গুনাহ হয়, একটা কবিরা গুনার জন্য কমপক্ষে 7,000 বছর জাহান্নাম। আবারও তওবা করলাম আল্লাহ বুঝি নাই বুঝি নাই, এই হুজুর এত সুন্দর করে বুঝাইলেন, এত সুন্দর করে আগে কেউ বুঝায় না, এই জন্যে খাস তওবা করতে পারি নাই, এবার খাস তওবা করলাম। কিন্তু আবার যখন সুযোগ পাইলাম, চিন্তা করলাম তওবা করলে তো আল্লাহ মাফি করে দেন, এবার অন্যায় করলাম, এবার আল্লাহর দরবারে হাত বাড়াইলাম, রোনাজারি শুরু করে দিলাম। কিন্তু আল্লাহ বলেন না না, আম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া ফা ইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। ওরে বান্দা, আমি আল্লাহ সীমা লঙ্ঘনকারীকে পছন্দ করি না। তওবা যদি করতে হয় একবার তওবা কর, খাস তওবা কর। খাস তওবা কাকে বলা হয়? একবার বলছি মিথ্যা বলবো না, মৃত্যুর আগ পর্যন্ত আর মিথ্যা বলা যাবে না। একবার বলছি পরের হক নষ্ট করব না, মৃত্যুর আগে আর পরের হক নষ্ট করা যাবে না। ওরে আল্লাহর গোলাম, কি মনে করে গুনাহ করো, কি মনে করে গুনাহ করো, কি মনে করে গুনাহ করো, একবারও কি ভাবো না? আমার এই গুণ অবস্থায় যদি আজরাইল এসে যায়, আশাটাই তো স্বাভাবিক, আশাটাই তো নিয়ম, যে কোনো সময় চলে আসতে পারে। আমি মনে করি এই গুনার সময় এটা পার হয়ে যাবে, আজরাইল আসবে না। এই দুনিয়ায় কত মানুষ গুণ অবস্থায় মারা গেছে জানো? ওরে আল্লাহর গোলাম, মদ পান করতে 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 নিজের উপরে নিয়ন্ত্রণ হারায়া পানির মধ্যে পড়ে মারা যায়, গাড়ির তলে পড়ে মারা যায়, কত মানুষ কত অন্যায় অবস্থায় মারা যায়। ভয় করো আল্লাহকে, ভয় করো আল্লাহকে, ভয় করো। কেন তোমার মধ্যে এই ভয় আসে না? ওই কবরে কেমনে থাকবো? কবরে যাওয়া লাগবে, ওই কবর 3.5 হাত জায়গা, মাটি, ডানে মাটি, বামে মাটি, নিচেও মাটি, অন্ধকার, অক্সিজেনের কোনো জায়গা নাই, কোনো সাথী নাই, কোনো বাতি নাই, কিচ্ছু নাই। ওই কবরে কেমনে থাকবো? আজরাইল তো এসেই যাবে, কখন জানি এসে যায়, ওই কবরে কেমন করব? আজকে মা ছাড়া থাকতে পারি না, বাবা ছাড়া থাকতে পারি না, স্ত্রী সন্তান ছাড়া থাকতে পারি না, বন্ধু বান্ধবের আড্ডা ছাড়া থাকতে পারি না। কিন্তু যখন মারা যাব, আমার সঙ্গে আমার ভাই যাবে না, আমার বোন যাবে না, আমার স্ত্রী যাবে না, আমার সন্তান যাবে না, আমার মা যাবে না, আমার বাবা যাবে না, ওই কবরে একা থাকা লাগবে। কখন যেন কবরের ডাক এসে যায়। কবরটা যে কত ভয়ঙ্কর, একটু ভিতরে উপলব্ধি কর। একবার যদি উপলব্ধি ভালোভাবে করতেই পারো, জীবনে তোমার দ্বারা অন্যায় হওয়া সম্ভব নয়, অন্যায় হওয়া সম্ভব নয়। ওরে আল্লাহর গোলাম, মনটাকে সব সময় নরম বানায় রাখো, আমার দ্বারা যাতে গুনাহ না হয়, আমার দ্বারা যাতে গুনাহ না হয়, আমার অন্তরে যাতে গুনার দাগ না লাগে। আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো।
ওই কবরটার কথা চিন্তা করো, কবরটার কথা চিন্তা করো, কি উপায় হবে আমার মরণে, কি উপায় যে হবে আমার কবরে, কি উপায় যে হবে আমার কবরে, সাথী নাই রে বাতি নাই রে কবরে, কেমনে থাকবো অন্ধকারই কবরে, কেমনে থাকবো অন্ধকারই কবরে। ওরে মুসলমান ইমানদার, আল্লাহ ডাক দিয়া বলেন, মান্দা একবার তওবা করছো আবার তওবা ভাঙছো, আবার তওবা করছো আবার তওবা ভাঙছো, এবার আবার তওবা ভাঙলি জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। বান্দা ডাক দিয়া বলে, আমার মাওলা আমি তো আপনার বান্দা, আপনি আমার মালিক, আপনার তো ছেলে নাই, মেয়ে নাই, মা নাই, বাবা নাই, আদরের আদরের বান্দা। আল্লাহ ডাক দিয়া বলেন, আমি শুধু রহমান আর রহিম না, আমি আল্লাহ আল্লাহুস সামাদ, আমি আল্লাহ বেনিয়াজ বেপরোয়া, মুখাপেক্ষী আমি আল্লাহ কারো কাছে ঠেকা নই, বরং সারা দুনিয়া আমি আল্লাহর কাছে ঠেকা। বান্দা বারবার তওবা ভাঙবি আবার তওবা করবি, আমি এত ঠেকা না তোর মতো ধোকাবাজের তওবা কবুল করব, আমি আল্লাহ ধোকাবাজ বেঈমান পছন্দ করি না। এজন্য রমজান পাইলাম, সামনের রমজান পাবো কিনা জানি না, এই আছি এই নাই। মসজিদ থেকে নামাজের আগেও আমার লাশটা বের হয়ে যেতে পারে, মসজিদ থেকে বের হইলাম কিন্তু আমার রুহুটা আর বাসায় না যেতে পারে, লাশটা চলে যেতে পারে। আল্লাহর গোলাম মাগফিরাতের সময় অবহেলা আর গুনার মধ্যে যেন সময়টা না যায়, অবহেলায় যেন সময়টা কেটে না যায়, সব সময় চিন্তা করব এখনই আমি মারা যাইতে পারি, তবে জুতাও যত গুনাহ করছি একবার তওবা করো, তওবা করার মতো তওবা করতে পারলে আল্লাহ জীবনের গুনাহগুলা ক্ষমা করে দেবেন। ওরে মুসলমান ইমানদার, তওবা করতে গুনাহ করতে 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 পাহাড় পরিমাণ গুনাহ করে ফেলেছি, সাগরের পানির ফেনার পরিমাণ গুনাহ করে ফেলেছি, আর মনে করছি আমার বুঝি মাপ নাই, আমার বুঝি নাজাত আর হবে না। আল্লাহ বলে, না আমার পয়গম্বর, আপনি দুনিয়ার গুনাহগারদের জানায় দেন, ইয়া ইবাদি আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ মাগফিরাত দা রদ উমিদাজ লুৎফে তু যাকে খদ ফরমুদায়ে লা তাকনাতু। বান্দা যত গুনাহ করো না কেন, দুনিয়ার সবার গুনার পরিমাণের চেয়ে আল্লাহর এক ফোঁটার রহমতের পাওয়ার অনেক বেশি। এজন্য বেশি বেশি তওবার ইস্তেগফারের অভ্যাস গড়া আছে। তওবার ইস্তেগফার আমাদের মাঝে নাই, অন্যায় করে অন্যায় মনে করি না, গুনাকে গুনাহ মনে করি না, আমরা মরে যেতে পারি। এই কথাটা কেন বলি, এই শব্দটা বয়ানে মনে হয় আমি বেশি ব্যবহার করি, এই যে মরে যেতে পারি এই কথাটা আমরা ভুলে গেছি, এত বলার পরেও আমাদের অন্তরে এই বিষয়টা এখনো পর্যন্ত ওইভাবে উপলব্ধি হয় না, যেইভাবে উপলব্ধি হলে আমরা গুনাহ থেকে ফিরতে পারব, যে কোনো সময় মরে যেতে পারি। কিসের অহংকার, কিসের দাপট, মানুষের সঙ্গে ভালো ব্যবহার, ওয়াদা ঠিক রাখা, লেনদেন, কাউকে ছোট করে কথা না বলা,
কাউকে নিজের থেকে ছোট মনে না করা, কারো হক নষ্ট না করা, মিথ্যা না বলা, কারো ব্যাপারে অপবাদ না দেওয়া, এই যে সামাজিক ব্যাধিগুলো, গীবত না করা, শেকায়েত না করা, চুগুলখুরি না করা, নমিমা না ছড়ানো, এই সামাজিক যে ব্যাধিগুলো, এর থেকে আমাদের ফিরে আসতে হবে। তওবার মাস, নাজাতের মাস, রহমতের মাস, মাফের মাস, এই মাসটাকে এ সবাই বলে। বয়স আমরা যারা অনেক রমজান পেলাম আলহামদুলিল্লাহ, এই বয়ান হুজুররা বলেন আমরা শুনি, এই শুনতেই আছি, শুনতেই আছি, কতটুকু পরিবর্তন আমার মাঝে এলো, নিজের সাথে নিজে মিলাম, জামার ভিতরে এই যে বারো তেরোটা রোজা চলে গেল, কতটুকু পরিবর্তন এলো আমার ভিতরে, কতটুকু মাইন্ড চেঞ্জ হলো, আমার মানসিকতা কতটুকু পরিবর্তন হলো, নিজেরটাই নিজে উপলব্ধি করতে পারবে। যাদের পরিবর্তন হয়েছে তারা অলরেডি উপলব্ধি করে ফেলেছে যে হ্যাঁ, আমি তো বাইরে নামলে আগে যেভাবে হাঁটতাম, যেই মানসিকতা ছিল এখন তো নাই, এখন তো নাই। আগে দোকানে গেলে দুই টাকা বেশি দিলে ওটা নিয়ে আসতাম, বলতাম না ভাই দুই টাকা বেশি দিছে ভুলে, এখন আমাকে পাঁচশো টাকা বেশি দিছে, ভাই পাঁচশো টাকা তুমি বেশি দিছো, এটা তুমি পাও না, এটা কি পরিবর্তন নয়? এটা উদাহরণ দিলাম। আগে বেগানা নারীদের দেখলে তাকাতাম না, এখন আমার অন্তর আমার চোখকে বলতেছে ওদিকে তাকাইস না, তার মানে আমার ভেতরে পরিবর্তন এসেছে, আর আমি আগে যা ছিলাম এখনো তাই, যেভাবে চলতাম ওভাবেই, তাহাজ্জুদে দাঁড়াই সাহারিতে উঠছি দুই রাকাত পড়লাম, কিন্তু ওই তাহাজ্জুদে কোনো আবেদন নাই, যেই তাহাজ্জুদে আপনার আবেদন নাই, যেমন এখন আমি সুন্নত পড়ি সব নামাজেই আবেদন থাকতে হবে, কিন্তু তাহাজ্জুদ এক একই সময় গভীর রাত, এই সময় যদি আপনার মাঝে আপনি যেভাবে সব সময় নামাজ পড়েন, এই কয়েক মিনিটের মধ্যে একটু রুকু সেজদা করে নামাজ সালাম ফিরাইয়া মনে করলেন অনেক কিছু হয়ে গেছে, আরে তাহাজ্জুদ মানে তো ভিন্ন কিছু, এটা তো মালিকের সাথে গোলামের একটা আলাদা বৈঠক, চাওয়া পাওয়ার সময়, এখান থেকেও আপনি বুঝবেন আপনার ভেতরে কতটা পরিবর্তন এসেছে। আপনি তাহাজ্জুদে দাঁড়াবেন আপনার চোখ বেয়ে পানি পড়া শুরু হবে, কারণ আমার আল্লাহ একেবারে আমার কাছাকাছি, আল্লাহ তো কাছেই আছেন, আল্লাহ তো নিকটেই আছেন, নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, এরপর প্রথম আসমানে আসছেন আল্লাহ, এটা কেন বলেন? এটা একটা গুরুত্ব, কাছে আসার গুরুত্ব বুঝান, যে আল্লাহ আরশে থাকেন, আরশের উপরে সেখান থেকে আসছেন, বান্দার কাছে আসছেন, এটা কাছে আসার একটা গুরুত্ব, যে আমি আর আল্লাহ, আমার মাঝে আল্লাহর মাঝে কোনো পর্দা নাই, তোমার যা চাওয়ার তুমি তখন চাও, যদি চাইতে পারো আল্লাহ দিয়ে দেবেন ইনশাআল্লাহ, চাইলে আল্লাহ দিয়ে দেবেন, আর চাবো কার কাছে বলেন না? ইয়াকা নাস্তাইন, এজন্য আমরা আল্লাহর কাছে চাই, কারণ আল্লাহ স্বয়ং সম্পূর্ণ দাতা, আল্লাহর চেয়ে স্বয়ং সম্পূর্ণ দাতার পৃথিবীতে কেউ নাই, পৃথিবীর যত বড় ধন ভাণ্ডার হোক না কেন এক সময় তা ফুরিয়ে যায়, কিন্তু আল্লাহর ভাণ্ডার কোনোদিন খালি হয় না, আল্লাহর ভাণ্ডার কোনোদিন খালি হবে না, এজন্যে চাইব কার কাছে বলেন? আল্লাহর কাছে চাওয়ার পদ্ধতি দুইটা, একটা মাধ্যমে আর একটা সরাসরি, যেই জিনিসটা আল্লাহ সরাসরি বান্দাকে দেন ওটা আল্লাহর কাছে সরাসরি চাওয়া লাগবে, আর যেটা মাধ্যম দিয়া দেন ওটা মাধ্যমের কাছে চাইলে গুনাহ হবে না, তবে দেওয়ার মালিক আল্লাহকে মানা লাগবে, যেমন শান্তি দেওয়ার মালিককে,
শান্তি আল্লাহর কাছেই চাইতে হবে। আমি আপনার বাড়ি চাকরি করি, মাস শেষে বেতন দেবেন, এটাও আমার রিজিকের ফয়সালা কার পক্ষ থেকে, কিন্তু টাকাটা দেবে কে? আপনি দিবেন। অতএব আপনার কাছে যদি বলি আমার টাকা দেন, এটা জায়েজ আছে, কিন্তু এই রিজিকের ফয়সালা আল্লাহ করে দিয়েছেন, এটা বিশ্বাস থাকত। কোনো পীরের দরবারে গিয়া বললেন শান্তিতে নাই, সন্তান নাই, একটা সন্তান দেন। হ্যাঁ, এই ঢাকার রাজধানীতে এক এলাকার নাম বললাম না, প্রথম অনেক আগে যখন ঢাকা এসেছি সেই 8-9-তে, আরও আগেই ঢাকা এসেছি ঘটনাটা ওই সময়ে, তো বিশাল আয়োজন চলতেছে, বিশাল গেট, গেটের দুই পাশে মানে বড় পিলার করে না কাপড় দিয়েই আর কি, এই কাপড়ে বিশাল চাঁদ, কখন কিসের জন্য দোয়া, পীরের কাছে যাবে কখন, কোন দোয়ার জন্যে কখন যাবে, যাদের ছেলে মেয়ে হয় না তাদের রাত 3টার পরে সাক্ষাৎ, এখনো হয়তো সেগুলো ওখানে আছে জানি না। এই দেশে ধর্মের নামে অনেক কিছু চলে যেগুলো ইসলাম সমর্থন করে না, আর এরা কেউই ধর্মের লোক নয়, এরা ধার্মিক সেজেছে, ধার্মিক। আজকে যদি কোনো চোর মসজিদে আসে যে আজকে 2 জোড়া জুতা নেব, ও কি চোরের মতো হয়ে আসবে না মুসল্লি হয়ে আসবে? মুসল্লি জুতা চুরি করা হবে না, চোর মুসল্লি সাইজে জুতা চুরি করবে বলে না, চোর মুসল্লি সাজে। কোনো টুপিওয়ালা যদি অন্যায় করে, দেখছেন না একটা সময় বলা হতো হুজুর মানি জঙ্গি, কিন্তু আজ পর্যন্ত কোথাও কোনো প্রমাণ পাওয়া গেছে? পাওয়া তো যায় নাই। আসলে এই দেশে যারা ইসলামের ব্যানার ব্যবহার করে ইসলামের ক্ষতি করে, এরা আসলে কেউ ইসলামিক নয়, ইসলামিক সেজেছে। আর আমি যদি আপনার পরিবারে ঢুকে আপনার ঘরের কিছু চুরি করতে চাই, আপনার পরিবারের ক্ষতি করতে চাই, আপনার পরিবারের চাওয়া পাওয়া যা এই চাওয়া পাওয়ার সাজে সজ্জিত হয়েই আপনার ঘরে ঢুকব, তবেই আপনার ক্ষতি করতে পারবো। ঠিক তদ্রূপভাবে ইসলামের ক্ষতি যারা করতে চায়, ওরা ইসলামের লেবাস ধারণ করে, এরপর মানুষের ভিতরে বিশ্বাস ঢুকায়, এরপরই ক্ষতি করে, কারণ এভাবে ক্ষতি করা সহজ। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করে। ইসলামিক ফাউন্ডেশন থেকে ফেতরার ঘোষণা হয়েছে মনে হয়, জানেন কেউ কয় টাকা? 75 টাকা মনে হয় সর্বনিম্ন। আমার কথা হয়েছে এত হিসাব করে দেওয়ার দরকার নেই, যাদের 75 টাকা হয়েছে আপনারা বেশি দেন, সমস্যা নেই, 10,000-20,000 দেন ফিতরা, অসুবিধা নেই। জাকাত হিসাব করবেন, হিসাব করতেই হবে, হিসাব করে দেখলেন 20,000 টাকা জাকাত আসছে আপনার, আপনি আরো বেশি দিয়ে দেন, বাকিটা দান হিসেবে যাবে। আত্মীয় স্বজনকে যে জাকাত দেবেন, আল্লাহ, নিজের মা বাবা সন্তান এদেরকে দেওয়া যাবে না, বাকি আত্মীয় স্বজনকে দেওয়ার ক্ষেত্রে হাদিয়া বলে জাকাত দেওয়া ভালো। যদি জাকাত দিলাম এটা আমার জাকাতের টাকা নেন, এটা বললে তার মনে কষ্ট পাবে। এই গত কদিন আগে নিউ মার্কেট গেছি, ওই যে আগের জুমায় বয়ান করে গেছি সেটাকে ওখানে দেখলাম জাকাতের শাড়ি পাওয়া যায়, কি আশ্চর্য ব্যাপার, মানুষকে এভাবে তাচ্ছিল্য করা। জাকাতের কাপড় মানে বুঝায় এটা এখানে কম দামে কাপড় পাওয়া যায়, আর আপনারা পণ্য না দিয়ে টাকা দেবেন, এটা সে প্রাপ্য, গরিবরা প্রাপ্য, অতএব টাকা দিলে তার মতো করে সে চাহিদা পূরণ করবে। আপনি কি, আপনিও দিলেন একটা কাপড় লুঙ্গি দিলেন, আর একজন একটা মন কর 10 জনের টাকা দেবে, 10 জনই 10টা লুঙ্গি দিলে, এই লোকটাই 10টা লুঙ্গি দিয়ে কি করবে বলেন? এর কোনোই ফায়দা হবে না, এ বাজারে বিক্রিও করতে পারবে না। অতএব সোয়াব যত কম করা যায়, সোয়াবের দরকার নেই।